হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক মানুষ চলে আসছে। ভিউয়ার্স এখন আমি লাইনে দাঁড়িয়েছি বাণিজ্য মেলার ভিতরে ঢোকার জন্য। তো ভিউয়ার্স দেখেন কত বড় লাইন। ভিউয়ার্স ঢুকেই আমার সামনে যেটা পড়লো, ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে এটিএন বাংলার সাংবাদিক ও ক্যামেরাম্যান। তো ওনারা পুরো মেলাটাকে ভিডিও করার জন্য আসছে বা একটা রিপোর্ট করার জন্য আসছে। তো আমি ওনাদেরকে একটু ভিডিও করে নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স দেখেন ওনাদের ক্যামেরার ভিতর দিয়ে আমি আমার ভিউটা নিয়ে নিলাম, তো ওনার টাকলার জন্য দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স ফাইনালি এখন আমি এই হচ্ছে গিয়ে বাণিজ্য মেলার মূল গেটটা, অনেক বড় একটা গেট, এই গেট দিয়ে আমি এখন ঢুকবো। মানুষ অনেক মানুষ চলে আসছে আজকে, যেহেতু শুক্রবার, তো শুক্রবার বিয়ার্স এমনি অনেক মানুষ থাকে। তো আমি এখন এই গেট দিয়ে ঢুকে যাব। তো বিয়ার্স বাণিজ্য মেলার ভিতরে ঢুকেই আমার চোখের সামনে ফার্স্ট অফ অল যেটা পড়লো সেটা আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আমাদের বঙ্গবন্ধু কি সুন্দর আর্ট। তো বিয়ার্স অনেক পক পক বক বক হয়েছে। তো এখন আমরা মূল ভিডিওটি শুরু করে দেই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবার আগে। তো ভিউয়ার্স এখন আমি খুঁজতেছি হচ্ছে গিয়ে 1 কোটি টাকার খাট ওইটা কোনখানে আছে, যেহেতু আমি এখন আসবাবপত্রের কাছে চলে আসছি। এখন খুঁজতেছি আমি, তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে 1 কোটি টাকার বাণিজ্য মেলা 1 কোটি টাকার খাটটা কোথায়। তো উনি আমার দেখিয়ে দিল ওই কর্নারে। তো ভিউয়ার্স আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকুন, ধৈর্য ধরে বসুন, প্লিজ প্লিজ প্লিজ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ওই দেখেন কত মানুষ ওখানে ভিড় করে আছে। ভিউয়ার্স দেখেন 1 কোটি টাকার খাট দেখার জন্য কত মানুষের আনাগোনা। ওয়াও ভিউয়ার্স আপনাদেরকে এখনও আমি ভালোভাবে দেখাতে পারি নাই ওই 1 কোটি টাকা দামের খাটটি। তো ভিউয়ার্স আমি এখন ঢুকতেছি অনেক মানুষের ভিতর দিয়ে, আমি ঢুকতেছি আসলে অনেক মানুষ ঢুকা যাচ্ছে না। তো আমি জানি না আমি ভিতরে ঢুকতে পারবো কি না। তো আমি আস্তে আস্তে ঢুকতেছি, দেখেন কত মানুষ, মোবাইল দেখেন কত ক্যামেরা ওপেন, মানুষ আর মানুষ, ক্যামেরা আর ক্যামেরা। ভিউয়ার্স এখন অবস্থা কি দেখছেন, 1 কোটি টাকার খাট দেখার জন্য মানুষের অবস্থাটা কি। ভিউয়ার্স দেখেন আমাকে ঠেলতে ঠেলতে কি অবস্থা করে ফেলেছে মানুষজন। তো মানুষজন কি করবে, ওনাদের তো কিছু করার নাই, অন্যরা কি করবে, ওনারা তো ছুর তোলার জন্য আসছে। তো 1 কোটি টাকা দামের খাট দেখার জন্য সবারই আগ্রহ ভিউয়ার্স, এটি 1 কোটি টাকা দামের খাট। তো ভিউয়ার্স দেখতেই থাকুন। ভিউয়ার্স ফাইনালি আমি 1 কোটি টাকা দামের খাটের কাছাকাছি চলে আসছি। তো ভিউয়ার্স আপনারা এখন ভালোভাবে ভিউটা একটু দেখেন। এই ভিউটা আমি একটু দূর থেকে নিয়েছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়, তার জন্যই মূলত এই ভিডিওটি দূর থেকে নেওয়া। ভিউয়ার্স দেখেন 1 কোটি টাকার খাট দেখার জন্য কত মানুষ চলে আসছে যে আমরা 1 কোটি টাকার খাট দেখব। আসলে এটার ভিতর কি এমন আছে যে তার দাম হচ্ছে 1 কোটি টাকা। ভিউয়ার্স দেখেন এটার ভিতরে এমন কোনো কিছুই আমি দেখতে পাই নাই যে এটার দাম এটা দিয়ে হতে পারে বা এটার দাম হতে পারে 1 কোটি টাকা। আমাদের খাট দেখা শেষ, এখন আমরা অন্য সাইডে যাব, দেখব অন্য সাইডে কি কি আছে।
ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে বাণিজ্য মেলার ভিতরে কি কি আছে। আসলেই বাণিজ্য মেলার ভিতরে তেমন কিছুই নেই যে আমরা দেখে মজা পাব বা আনন্দ উপভোগ করব, তেমন কিছু নেই। এই এখানে আছে লেডিস আইটেম, বেবিদের কিছু আইটেম, আইসক্রিম, এটা তো সব সময় থাকে, অলওয়েজই থাকে, সেটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছুই নেই। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাবেন আচারের আইটেম কি কি আচার আছে আর আচারের দাম কত, সব ডিটেলসটাই এখন দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা উপভোগ করুন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন রাত হয়ে গিয়েছে, আমার এখন এখান থেকে যেতে হবে, যেহেতু বাণিজ্য মেলা অনেক দূরে অবস্থিত, 300 ফিট নারায়ণগঞ্জের ভিতরে, তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি ব্যাক করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।